আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। প্রথম শ্রেণীর গণিত নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সংক্ষিপ্ত যোগের সমাধান, লেকচার 2। আজ আমরা 5, 6, 7 এই 3টি অঙ্ক নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, সবার কাছেই শিট আছে, সবাই একটু শিটটি দেখবে। 5 নম্বর অঙ্কে কী বলা আছে? সুবিধা একটি বই পড়ছে, সে গতকাল 13 পৃষ্ঠা পড়েছে। মনে করো তুমি একটি বই পড়ছো, গতকাল পড়েছো 13 পৃষ্ঠা আর আজ পড়েছো সেই বইয়েরই 10 পৃষ্ঠা। তাহলে এই 2 দিনে মিলে তুমি মোট কত পৃষ্ঠা পড়েছো? তাহলে কি হবে? অবশ্যই যোগ হবে। দেখি তো কী লিখেছি। সবিতা গতকাল পড়েছে 13 পৃষ্ঠা, আজ পড়েছে 10 পৃষ্ঠা, যোগ চিহ্ন। সুতরাং সে, এটা হলো সুতরাংয়ের চিহ্ন, সে 2 দিনে পৃষ্ঠা পড়েছে, যোগ করেছে। 3 আর 0 যোগ করলে হয় 3, 1 আর 1 যোগ করলে হয় 2, 23 পৃষ্ঠা। উত্তর 23 পৃষ্ঠা। এরপর 6 নম্বর অঙ্ক। বিনা 20 টাকা দিয়ে একটি পেয়ারা কিনল, 30 টাকা দিয়ে একটি বেল কিনলো। দেখো, 2টি ফল কিনেছো তুমি, মনে করো তুমিই বিনা। 20 টাকা দিয়ে একটি পেয়ারা কিনেছো আর 30 টাকা দিয়ে একটি বেল কিনে ফেলেছো, তাহলে তুমি মোট কত টাকা খরচ করলে? তাহলে মোট কত টাকা খরচ করেছো? দেখো কী লিখেছি, বিনা পেয়ারা কিনলো 20 টাকার, বেল কিনলো 30 টাকার, সুতরাং সে মোট খরচ করলো, যোগ করে বের করেছি 50 টাকা। উত্তর 50 টাকা। ঠিক আছে, কীভাবে হলো? 0, 0 যোগ করলে 0, 2 আর 3 যোগ করলে হয় 3, 5, হয়ে গেল 50। ঠিক আছে, চলো 7 নম্বর অঙ্কটা একটু দেখি। হাদি একটা ছেলের নাম, 40টি সাদা কাগজ ছিল তার, পরে তার বাবা তাকে আরও 60টা কাগজ দিল, 40টা তো আর ছিল, আবার 60টা কাগজ পেলো, তাহলে কি সংখ্যাটা বেড়ে গেল? সংখ্যা বাড়লে কি করতে হবে? যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে এখন তার কয়টি কাগজ হলো? চলো দেখে নিই। লিখেছি, হাদির সাদা কাগজ ছিল 40টি, পরে তার বাবা তাকে দিলেন আরও 60টি, তাহলে এখন তার কাগজ হলো 47টি, কারণ 7 আর 0 যোগ করলে হবে 7, 4-এর নিচে কিছুই নেই, 4 এমনিতেই বসবে 47টি। ঠিক আছে, এই দেখো, এই যে সাজিয়ে আমি লেখাগুলো লিখেছি, এগুলো কিন্তু আমি এই প্রশ্ন থেকেই লিখেছি। এই প্রশ্নে যা যেভাবে লেখা ছিল সুন্দর করে, সেটাই আমি শুধু সাজিয়ে লিখেছি। তোমরাও ইনশাল্লাহ চেষ্টা করলেই পারবে। আগামী ক্লাসে আবার দেখা হবে। আগামী দিনের বাড়ির কাজ থাকবে সংক্ষিপ্ত যোগের সমাধানের 5, 6 এবং 7, 9। নিজে বাসায় করবে এবং অবশ্যই গ্রুপে পোস্ট করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।